رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم আমরা তিলাওয়াতের ধারাবাহিকতায় এখন আছি আমরা সূরাতুল মুদাসসির কোরআন মজিদের 74 নম্বর সূরা এর আগে আমরা তেলাওয়াত করেছি সূরা মুজাম্মিল এবং সূরা মুদাসসির দুখানা সূরা একটি জোড়া এবং এই জোড়ার যে মানে পারস্পরিক আন্তঃসম্পর্ক আয়াতের সাথে আয়াতের সম্পর্ক বিষয়ের সাথে বিষয়ের সম্পর্ক এই বিষয়গুলো খুব সতর্ক দৃষ্টি না হলে মানে পর্যবেক্ষণ করা কষ্টকর বুঝে আসাও কষ্টকর আর আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা যদি একটু ধারাবাহিকতা দেখি যেটা আমরা বারবার করে বলে আসছি 36 নম্বর সূরা সূরা ইয়াসিন আমরা দেখেছি মক্কায় পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তারা নেবে না তার যে করুণ অবস্থা দেখেছি যে এদের কণ্ঠবেড়ি পড়ানো এবং তার থুতনি পর্যন্ত এরা মাথা নত করতে পারে না তোমাকে এমন একটা জায়গায় পাঠানো হয়েছে যাদের পূর্বপুরুষদেরকে ইতিপূর্বে সাবধান করা হয়নি অতএব তোমার কথাও কিন্তু এরা শুনবে না সেই জায়গায় পাঠানো হয়েছে সেই দৃশ্যপট আমরা আবার এসে দেখি 71 সূরায় সূরা নূহে তো একটা ধারাবাহিকতা আমরা সূরায় মারিজ পর্যন্ত সালাতের বাস্তবতাকে আমরা দেখেছি যে আমরা সালাত মানে নামাজ তর্জমা করি এবং তা এই বাংলায় পড়লেও এখানে আরবি এবং বাংলা পড়ে দেখলে দেখা যায় যে যেই তর্জমা করেছেন বটে নামাজ কায়েম করো নামাজ পড়ো কিন্তু তারাই সেগুলো মেলাতে পারেননি তো এই জিনিসগুলো একদম স্পষ্ট হয়ে গেছে আমাদের কাছে যে আমরা যে নামাজ পড়ি সেটা যাই হোক না কেন কিন্তু কোরআনের সালাত এই নামাজ নয় এই বিষয়টা বলতে কোনো ধরনের দ্বিধা সংকোচ কোরআন একটা আমরা একবার তেলাওয়াত করেছি যারা আমাদের সঙ্গে ছিলেন দূরদর্শনের মাধ্যমে যারা সঙ্গে আছেন এখনও কাছে দূরে যারাই আছেন তারা একটা ব্যাপার এটা কোনো রায় নয় এটা একটা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলেছি যে আপনারাও যদি তেলাওয়াত করেন আপনারাও শেষ পর্যন্ত এই সত্যে এসে উপনীত হতে বাধ্য হবেন যে সালাত কোরআনের কোরআনের সালাত এটার অর্থ ভিন্ন এটার তাৎপর্য ভিন্ন ধরন ভিন্ন এটা জিনিস ভিন্ন জিনিস আমাদের নামাজ আমাদের শরীয়তের নামাজ এবং এই নামাজ আপনি মানে যাকে বলে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পেলেও মানে খুঁজে পেলেও এই কোরআনের মধ্যে কোথাও পাবেন না এর মানে কোনো বিরোধিতা মানে জানাবার জন্য নয় কোনো মশলা শোনাবার জন্য নয় শুধু এই অবগতি যে কোরআনের সালাত সম্পূর্ণ ভিন্ন এটা যেন কেউ আমরা এই বর্তমান নামাজ ধরে না নেই ধরে নিলে কিন্তু আমরা আর কোরআন বুঝতে পারবো না এই ব্লান্ডারটা এই জায়গাটায় তো সূরায় মারিজ দেখার পরে আমরা যেটা দেখব সালাতের এখানে আমরা বাস্তবতা দেখলাম এরপরে মানে এই যে পরম্পরা রব্বুল আলামিন সাজিয়েছেন এই পরম্পরার মধ্যেও অনেক বড় একটা বিজ্ঞান রয়েছে এবং সেটাও অনেক বড় সাধনার পরে বা অনেক সাধনার পরে এই ব্যাপারটার একটা আঁচ পাওয়া যায় এবং অনুধাবনে আসা যায় আমরা নেহায়েতি ছাত্র যতটুকু আল্লাহ আমাদেরকে বুঝ দিয়েছেন অতটুকুই আমরা বুঝতে পারি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ কিন্তু সূরায় নূহে এসে সূরা ইয়াসিনের সেই যে কথাটি আমি বললাম 71 নম্বর সূরা সূরায় নূহে এসে দেখা গেল এবং মুদ্দা মানে যাকে বলে যে মারিজের পরেই সূরায় নূহ এবং মারিজে অভূতপূর্ব একটি কথা আছে আয়াত চতুর্থ আয়াতে তাই না শুরুই হয়েছে সালা সাইলুন বি আযাবিন ওয়াকিন লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন মিন আল্লাহি যিল মারিজ আল্লাহকে জিল মারিজ ঊর্ধ্বে আরোহণের সিঁড়িগুলোর মালিক তাহলে ঊর্ধ্ব আরোহণের ক্রম পর্যায়ে রয়েছে সিঁড়ি কেন বলা হলো এবং সেই সিঁড়ি সেই স্তর আমরা দেখেছি যে সিঁড়ি আসলে বলতে কি বোঝানো হয়েছে তো আমরা সামনে দেখতে পাবো তো সে আরও এই কথারই অনুরণন আমরা বিভিন্নভাবে দেখতে পাবো তো জিল মারিজ তারুজুল মালায়েকাতু ওয়া আর-রূহ আরোহণ করে ফেরেশতারা এবং চেতনা এ সম্পর্কে বহু আলোচনা হয়েছে ইলাইহে তার সামনে ফি ইয়াউমিন এমন এক দিনে কানা মিকদারুহু খামসিন আলফা সানাতে এটা নিয়ে ঊর্ধ্ব জগতের বিভিন্ন কথা বলা যেতে পারে যেমন সূর্য আমাদের জন্য যে দিন রাত সেটা আমাদের গোলকের কারণে সূর্য উঠে আছে তো উঠেই আছে
সেটা মহাশূন্যে, ওটার কোনো দিনরাত ওখানে কোথাও নেই। যার যার গোলকে, যার যার আধার যেটাকে হিন্দিতে বলা হয়, যার যার পাত্র অনুযায়ী এখানে আমরা গোল, একটা ছোট্ট গোলের মতো মহাশূন্যে, যেটাকে একটা ফুল স্টপের মতোও দেখা যায় না। তো এই যে বাস্তবতা, সেই বাস্তবতায় পৃথিবীটি দিনরাত হয় আমরা ঘুরি বলে। আমরা কখনো আলোকে মুখ করি, কখনো অন্ধকার, মানে আলোকে পেছন করি। কিন্তু মহাজগতে যে ব্যাপারটা, সেই মহাজাগতিক বিষয়ে যেটা বলা হয়েছে, ফেরেশতারা এবং রূহ, এই দুটো অস্তিত্ব মহাজাগতিক অস্তিত্ব। এরা আসা যাওয়া করে, এরা আসা যাওয়া করে। সেই আসা যাওয়ার ব্যাপারে যাকে বলে যে উঠে যায়, এমন এক দূরত্ব বোঝানোর জন্য রব্বুল আলামিন বলেছেন যে তুমি যদি রওনা করতে 50,000 বছর লাগতো সেখানে যেতে। তাহলে এই যে বিষয়টা, তার মানে কি? উল্টো দিকে কথা এটাই থেকে যায় যে তারা তো অনায়াসে যাতায়াত করে। কে যাতায়াত করে? মালাইকা এবং রূহ। এবং সেই রূহ মানুষ প্রাপ্ত হতে পারে, এবং সেটাও আমরা দেখেছি সূরা 58-তে। আমরা দেখিয়েছি আপনাদেরকে সূরা মুজাদেলার 22 নম্বর সূরা আয়াতে আমরা দেখিয়েছি যে এই পৃথিবীর যে মানুষ, এবং সে যখন সকল পরীক্ষায় উত্তীর্ণ, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সে তার অন্তরে খুঁজে পাবে না মানে কোনো ভালোবাসা। মান হাদ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানহুম ওয়া আশিরাতাহুম, বাবা হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক এবং নিকটাত্মীয় হোক, যেই হোক না কেন, তাদের প্রতি কোনো মমত্ব বোধ, কোনো ভালোবাসা, কোনো ধরনের কোনো এফেকশন সে ফিল করবে না। মানে এই যে ব্যাপারটা, আপনা থেকেই তার ভেতরটা বদলে যাবে। তো কেন বদলে গেল, সেটার কারণটা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান, এই বিশ্বাসের পথে আপনি যদি মানে রওনা করতেন, এই পথে যদি আপনি পদক্ষেপ দিতেন, তার পক্ষ তবেই আপনার পক্ষে অনুধাবন করা সম্ভব ছিল যে প্রকৃত ঈমান পাওয়ার পথ যে কত কঠিন, এবং সেটা আপনাকে এই অবস্থায় একদিন নিয়ে আসবে যে আপনি আর এই পৃথিবীর যত আত্মীয়তা, যত আপনত্ব, যা কিছু দেখা যাচ্ছে, এদের প্রতি আপনার কোনো কোনো মানে অনুভূতি নেই, যদি এরা আল্লাহ এবং পরকালের মানে রসুলের মানে বিরোধী হয়ে থাকে। কেন? লিখে দিয়েছেন ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিন মিনহু। আমরা রূহ মানে জিব্রাইল, রূহ মানে জিব্রাইল, এটাই ছোটোবেলা থেকে শিখে আসছি কোরআন পড়ার প্রেক্ষিতে। তো ওয়া আইয়াদাহুম বিরুহিন মিনহু, এই যে রূহ, এবং সহায়ক শক্তি হিসেবে তিনি তাদেরকে পাঠান সরাসরি তার থেকে, মিনহু, একান্ত তার কাছ থেকে। এইটা স্বয়ং সৃষ্টিকর্তার, কোনো সৃষ্টির মাধ্যমে নয়, অর্থাৎ ফেরেশতাও তার সৃষ্টি এবং ফেরেশতাদের মাধ্যমে তিনি বার্তা পাঠান ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব কিছুই মানে জাগতিক যোগাযোগটা ফেরেশতাদের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু রুহের ব্যাপারটা একটু দেখতে হবে যে ফেরেশতাদের যেমন অনায়াস গতার যাতায়াত রয়েছে ঊর্ধ্বজগতে, তেমনি রুহের অনায়াস যাতায়াত রয়েছে ঊর্ধ্বজগতে। এখন সেই রুহ প্রাপ্তির বিষয়টা একজন মানুষের বেলায়ও সম্ভব হতে পারে। এই ব্যাপারটাই আমি সামনে রাখলাম, রেখে সূরা মারিজে যে তারুজুল মালায়িকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সালাত, এবং সেই সূরায় বর্ণিত হয়েছে যে অপরাধীদের অবস্থা কী হবে এবং সালাত কী ইত্যাদি। এরপরে সূরায় নূহ কেন দেখালেন? এটা সূরায় নূহে দেখাচ্ছেন যে একজন বার্তাবাহক, তিনি শেষ পর্যন্ত হতাশ হয়ে বলছেন যে প্রভু আন্নি মাগলুবুন, রব্বি বা ইন্নাহু আসাউনি, তাই না? সে আমি কিন্তু পরাজিত এবং এরা আমাকে কিছুই গ্রাহ্যই করছে না। এখন ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালাহু ওয়া ওয়ালাদাহু ইল্লা খাসারা, পৃথিবীর সম্পদশালীদের যাদের খেসারত ছাড়া আর কিছুই বাড়ায়নি তাদের সম্পদ, তো তাদের অনুসরণ বেছে নিয়েছে, আমাকে এরা অগ্রাহ্য করছে, আমাকে প্রত্যাখ্যান করেছে। এবং শেষ পর্যন্ত তার প্রার্থনা যে ইন্নাকা ইন্তা ওয়াকালা নূহুন রব্বিলা, দাদা যখন সংবাদ দিলেন যে আমি ভাসিয়ে দেবো, ডুবিয়ে দেবো সব, তখন বললেন একটা কেউ ছাড়বে না, যদি ছাড়ো তাহলে এরা পাপিষ্ঠ, অকৃতজ্ঞ জন্ম দেবে এবং তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। এবং সূরায় নূহের বাস্তব চিত্র যদি কারো অন্তর্জগতে উদ্ভাসিত হয়, কেউ যদি প্রকাশ্যে
মানে নিজের মনে মনে গোটা বাস্তবতাটা দেখতে পারেন, তাহলে সে অনুধাবন করতে পারবেন সুরায় জিন কি বলছে। অর্থাৎ জাগতিক দিকে মানুষের প্রতিক্রিয়া যখন একদম সম্পূর্ণ হতাশ হয়ে যাবে, তখন কুল উ হিয়া ইলাইয়া, মক্কার প্রেক্ষিতে দাঁড়িয়ে মোহাম্মদ রাসূলুল্লাহকে আদেশ করা হচ্ছে যে তুমি বলো যে আমার কাছে ওহি এসেছে, প্রত্যাদেশ এসেছে এই ব্যাপারে যে ইস্তামা নাফারুন মিনাল জিন, আমার এই বার্তাবহ, আমার এই বার্তা বহন বা আল্লাহর এই বাণী ও বার্তা যেটা আমি আবৃত্তি করছি, যেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শুনছো আর না শুনছো এগুলো সব বাড়তি কথা, মানে ব্র্যাকেটের মধ্যের কথা, খুব মনোযোগ দিয়ে শুনেছে জিনদের একটা দল। কাজে কোনো মানুষ যিনি মানে বার্তা বহনের দায়িত্ব গ্রহণ করতে আসবেন এবং বার্তা চর্চা করতে আসবেন, তিনি যেন কোনোভাবেই নিজেকে ব্যর্থ মনে না করেন, কারণ জগতের প্রত্যেকটা প্রতিটি সৃষ্টি অস্তিত্ব এই কোরআন মানুষের মুখে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূরা আর রহমান তার সাক্ষ্য, রহমান আল্লামাল কোরআন, সকল সৃষ্টিকে তিনি তার জীবনের, কোরআন মানে কি, মানে জীবন চলার যে নির্দেশনা, তাই প্রত্যেকটি সৃষ্টিকে তার নির্দেশনা দিয়েছেন এবং সে সেই অনুযায়ী চলছে। কিন্তু এই নির্দেশনার যে একটা বাণীও আছে, সেই বাণী আবৃত্তি এবং সেই বাণী উচ্চারণের ক্ষমতা দিয়েছেন মানুষকে। আপনার একটা জ্ঞান আপনার অবগতিতে আছে, কিন্তু সেই জ্ঞানটাই যখন আপনি আবার শুনবেন কারো মুখে, তখনকার অনুভূতি এক ভিন্ন জিনিস। আমি চলছি একটা নিয়ম অনুযায়ী, নিয়মে চলছি, কিন্তু সেই নিয়মের স্বীকৃতি যখন আসে স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে, সেটাই কোরআন। সেই সূরায় জিন পড়লাম, এরপরেই আমাদেরকে বলছেন অনুশীলনীর ধরন কী হবে। সারা রাত দাঁড়াও, সামান্য সময় বাদ দিয়ে, অর্ধেক তো বটেই, কখনো তার চাইতেও কম, কখনো তার চাইতেও বেশি, করবা কি, রাত্রিলিল কোরআন আর তার তিলা, থেমে থেমে ধীরে ধীরে তোমার পাঠ্য অনুশীলন করো। এই কথাটাই আপনার শেষ আয়াতে আমরা কিভাবে দেখেছি যে যাই হোক না কেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যত ব্যস্ততাই তোমার থাক না কেন, পড়ো যতটুকু তোমার পক্ষে সম্ভব হয় কোরআন থেকে। অর্থাৎ কখনোই যেন সংযোগটা বিচ্ছিন্ন না হয়ে যায়। এবার সরাসরি বার্তাবাহককে তিনি এখন প্রস্তুত, মানে তিনি অনুশীলন করেছেন এবং আল্লাহ 20 নম্বর আয়াতে সাক্ষ্য দিয়েছেন যে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম, তোমার সৃষ্টিকর্তা জেনে গেছেন, তোমার প্রতিপালক জেনে গেছেন তুমি দাঁড়াও, আদনা মিন সুলাসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলাসাহু ওয়া তোয়াইফাতু মিন আল্লাযিনা মাআক, এবং তোমার সঙ্গে যারা আছে তাদের মধ্যেও কেউ কেউ দাঁড়ায় বা মানে কিছু লোক দাঁড়ায়। এরপরে আয়াত দেখে নেবেন, তো ব্যাপারটার স্বীকৃতি পাওয়া গেল এবং সেখানে ভুল যেটা হয়েছে সেটাও বলে দিচ্ছেন, কোনো কিছু ঢাকেননি, যে আল্লাহু ইউকাদ্দিরুল লাইল ওয়ান নাহার, আল্লাহই তো রাত এবং দিন নির্ণয় করেন, তো আলিমা আন লান তুহসুহু, এটা তিনি জেনেছেন, দেখেছেন বা বুঝে গেছেন যে তোমরা কিছুতেই লান তুহসুহু, দাঁড়িয়েছ আধা রাতের জন্য, দাঁড়িয়েছ 3 পোয়া রাতের জন্য, দাঁড়িয়েছ 1 পোয়া রাতের জন্য বটে, কিন্তু কখনোই সময়টা ঠিক রাখতে পারোনি, এটাও জানিয়ে দিলেন। কিন্তু ফাতাবা আলাইকুম, কিন্তু তিনি তার করুণার দৃষ্টি ফিরিয়েছেন তোমাদের দিকে, অর্থাৎ যে আকুতি নিয়ে তোমরা দাঁড়িয়েছিলে তিনি গ্রহণ করেছেন। এরপরে সে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তো আমরা অর্থাৎ যা যেই বার্তা অনুশীলন করেছো, যা পড়ে শিখেছো, তাকে দাঁড় করো, এবার তাকে বাস্তবায়িত করো, তাকে প্রমাণ করো যে তুমি এটা বিশ্বাস করো এবং সেটাকে কর্মে পরিণত করো, এটাই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং তুমি নিবেদন করো তোমার নিজের ব্যক্তিগত পরিশুদ্ধির, এবং এই পরিশুদ্ধির একমাত্র উপায় এই কোরআনের তেলাওয়াত, একে অনুশীলন, এই আমি রেখেছি তোমাদের জন্য। সূরাতুল মুদাসসির, ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়ুহাল মুদাসসির, এখন এখানে আবৃত সজ্জা গ্রহণকারী, ওখানে চাদর মুড়ি দেওয়া, এই যে ব্যাপারটা, তো আমরা বলেছি যে আবৃত শয়নকারী ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবৃত সজ্জা গ্রহণকারী ইয়া ইউয়াল মুদাসসির, আমরা দুটোকেই এক করেছি হে গুম হয়ে থাকা লোকটা। আরবের সাধারণ চালচলন আল্লাহ তাআলা দেখবার সুযোগ করে দিয়েছিলেন, দেখেছি সেখানে অনেক দারোয়ানকে দেখেছি যে আমাদের বিশাল এরিয়ার একদম দরজায় বসে আছে,
মাছি ভ্যানভ্যান করছে মুখের মধ্যে, অতগুলো একটা মাছি আমাদের আশেপাশে আসলেও তো আমরা লাভ দিয়ে উঠি, কিন্তু ওখানে দু চার দশটা মাছি তার মুখে ঘোরাফেরা করছে, তার কোনো মানে অনুভূতি নেই। তো তাকেই আবার কখনো দেখেছি একদম চাদর মাথাটা মুড়ি দিয়ে জিম হয়ে বসে আছে। এটা একটা রেওয়াজ তাদের, যে কখনো কোনো কিছু ভাবলে, কখনো কোনো কিছু নিজ মনে চিন্তা ভাবনা করতে গেলে সে তখন নিজে গাড়াল করে না, যেন বাইরের মানুষ বুঝতে পারে। যেমন আমরা লিখে রাখি ডোন্ট ডিস্টার্ব, ওইটা একটা সাইন যে আমাকে বিরক্ত করো না। ওখানে বলেছেন কুমাল্লে, সুরা মুজ্জাম্মিল, এখানে বলছেন কুম ফা আনজির, ওঠো দাঁড়াও এবং সাবধান করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালক যিনি, এই যে ব্যাপারগুলো শব্দগুলোর ব্যবহার যেটা, তার শ্রেষ্ঠত্ব বড়ত্বের ঘোষণা করো। লক্ষ্য করতে হবে আমরা তো প্রচলিত ধর্মে বিশ্বাসী এবং সেখানে কোরআন নফল ইবাদত, কাজেই আমাদের কোরআন বুঝতে বেশ কষ্টই হবে আমাদের। তারপরেও যদি একেবারে শব্দে শব্দের সঙ্গে লেগে থাকি আঠার মতো, তাহলে একটা অনুধাবন আসে। ওয়া রাব্বাকা ফাকাব্বির ফা আনজির, তাহলে এই দুখানা আয়াতের তুলনামূলক যদি আমরা মানে অঙ্ক কষি, তাহলে দেখা যায় যে তুমি দাঁড়াও এবং তুমি সাবধান করো, এবং তোমার প্রতিপালক যে সবচাইতে বড় আল্লাহ আকবার, সেই ব্যাপারটা তুমি প্রমাণ করো। তোমার যিনি রব, তিনি মান্যতার ক্ষেত্রে সবচাইতে বড়, এটা তুমি প্রমাণ করো। ফাকাব্বির, এবং একজন মাত্র ব্যক্তিকে যিনি গুম হয়ে বসেছিলেন, আমরা সেটা সূরা দোহা থেকে দেখিয়েছি, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, একজন গুরুজন থেকে শিখেছি, তিনি বলেছেন যে আমি তোমাকে খুঁজে দেখি, তুমি পথ খুঁজছ, দল্লান বিভ্রান্ত নয়, তুমি পথের সন্ধানে বিভ্রান্ত, তাই আমি তোমাকে ফাহাদা পথ দেখিয়েছি। তাহলে কি দাঁড়ালো, হে গুম হয়ে থাকা লোকটা, দাঁড়াও এবং সাবধান করো, আর সাবধান বাণীতে থাকবে তোমার প্রতিপালক যিনি, তিনি সবচেয়ে বড়, এই ব্যাপারটা কেউ না মানুক তুমি প্রমাণ করো, তুমি দেখাও যে আমার কাছে সবচাইতে বড়। ওয়া সিয়া বাকা ফাতাহের, এখন একান্ত ব্যক্তিগত সাজেশন, সেগুলো যদি আপনি লক্ষ্য করেন পড়ার সময় সতর্ক দৃষ্টিতে আপনি দেখতে পাবেন, ব্যক্তিকে বলা হচ্ছে তোমার যে কাপড় চোপড় সেগুলোকে তুমি পরিষ্কার করো। সমাজ নেই, পরিবার নেই, একান্ত ব্যক্তিগত উপদেশ মালা চলছে, কথামালা চলছে। রুজা ফাহজুর, এবং যত রকমের যাকে বলে যে পুটি মানে পঙ্কিলতা, পুঁতিগন্ধময়তা, অপব আরবের সাধারণ যে চালচলন, গোছল নেই, মাসের পর মাস চলছে, তো সেগুলো থেকে তুমি মুক্তি নাও, ফাহজুর, ওগুলো পরিত্যাগ করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, কাউকে কোনো করুণা করবে না অধিক পাওয়ার আশায়। এই ব্যাপারটা বুঝতে যেমন কষ্ট, বোঝাতে আরো কষ্ট। মানে আমরা তো মানি ব্যাগ খুঁজে পুরনো দু টাকার একটা নোট দিলেও মনে করি দাতা হাতেম তাইয়ের কবরেই লাথি মেরে বসলাম। আর এখানে বলা হচ্ছে যে, তাহলে এখন দেখুন সালাতের যে ধরনগুলো দেখে এসেছি আমরা সূরা মানে মারিজে, সেখানে একটা কথা বলা হচ্ছে যে দ্বিতীয় যে মানে দফাটা সেটাই অভিনব, যে তারা যারা ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন। এখন এই সালাত কি হলো, সালাত একটা কর্ম, তারা তাদের কর্মে সার্বক্ষণিকভাবে উপস্থিত। ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিসাইল ওয়াল মাহরুম, এই দুখানা আয়াতকে মিশিয়ে পড়ুন, বঞ্চিত যারা, চাইতে আসা যারা, তাদের জন্য তার সম্পদে অধিকার রয়েছে এই ব্যাপারটা সে জানে। মুসল্লি কাকে বলে? তাহলে মুসল্লির আবার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হয় কেমন করে? মুসল্লি আবার ধনাঢ্য হন কিভাবে? হ্যাঁ, হতে পারেন
আমাদের নামাজি আমাদের মুসল্লি যারা, কারণ কোরআনের মুসল্লি নিয়ে যদি আমরা আমাদের মসজিদের পাঁচক্ত নামাজ যারা পড়েন তাদেরকে মুসল্লি বলি, তাহলে কত বড় ব্লান্ডার আমরা করব সেটা বাস্তবতাই বলে দেবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? বলে আত্মামনুন তা সাকসেস, মানে বেশি পাবে বলে তুমি কাউকে করুণা করো না। আর এটাকে যদি আমরা কোরআনের সেই দ্বিতীয় আয়াতে একেবারে ইফলাম নিম দালিকাল কিতাব লারি বফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছি জীবিকা হিসেবে তা থেকেই ব্যয় করে। তো সেখানে কি আসলো দেখুন, কিভাবে মানে রেসালাতের জন্য যাকে ডেকে দাঁড় করানো হলো, বলল তোমার সৃষ্টিকর্তাই যে বড় সেই ঘোষণা তুমি করো, তাকে বলা হচ্ছে যে তুমি তোমার কাপড় চোপড় পরিষ্কার করো এবং ময়লা আর যে সমস্ত পঙ্কিলতা আছে তা থেকে নিজেকে মুক্ত করো, সেগুলো বর্জন করো একেবারে। আর এর পরে দিয়ে উপদেশ হলো লা তামনুন ওয়ালা তামনুন তাস্তাকসির, মানে বলা হচ্ছে যে অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে। এর মানে কিভাবে কিভাবে খুঁজে পাবেন আপনি? বলে রব্বিকা ফাসবির, তাহলে এখানে দাঁড়িয়ে গেল কাউকে যদি কোনো অনুগ্রহ করো তার কাছ থেকে নয়, বরং প্রাপ্তিটা ঘটবে তোমার প্রতিপালকের কাছ থেকে এবং তার জন্য অপেক্ষা কর। বুঝতে পারলাম ব্যাপারটা। ফাইদা নোকেরাফিন নাকুর, চলে এলো সরাসরি কে আমাদের, অতবর যখন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে। ফাজালিকা ইয়াউমিন ইয়াউমুন আসির, তখন সেই যে দিনটি সেই দিনটা বড় কঠিন দিন। আলাল কাফিরিনা গাইরু ইয়াসির, যারা বিশ্বাস করেনি তাদের জন্য কোনো সহজতা হবে না সেদিন। দারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান, ছেড়ে দাও আমাকে আর যাকে আমি সৃষ্টি করেছি একা। এখন এই জায়গায় দেখুন একেবারে বিরাট একটা গল্প তাফসিরে রয়েছে, আমরা পড়েছি এবং আমরা জেনেছি আমাদের ওস্তাদদের মুখেও শুনেছি যে এই যে ওয়াহিদান একা যে যাকে সৃষ্টি করেছেন আল্লাহ তার কথা আমরা দেখেছি এর আগের সুরাতেও, এর আগেও দেখেছি আমরা তার কথা। তো যাই হোক, সেই যে মক্কার যে সমাজ বা গোত্রপতি একজন, চর্চা নেই বলে মনেও থাকে না, যাই হোক তার দিকে তাকান, তার দিকে ইঙ্গিত করা হচ্ছে, এটাই আমরা পড়েছি। ওয়া জালতু লাহু মালান মামদুদান, তাহলে যাকে আমি সৃষ্টি করেছি সেটা বলা হচ্ছে যে জারজ, সে এই যে ওলা তুতি কুল্লা খাল্লাকিন মাহিন, একেবারে নিকৃষ্ট চরিত্রের কোন লোকের কথা তুমি শুনবে না। হাম্মাজিন মাশাইন বিন নামিম, একেবারে গালাগাল করে, চুগলখুরি করে, অভিশাপ দেয়। মান্নাইন লিল খায়র মুতাদিন আসিম, একেবারে সীমালঙ্ঘনকারী, যে কোনো ভালোর বাধা দেয় ভালোর তোকে পাপিষ্ঠ। উত্তুলিন বাদা দালিকা জানি, যাই হোক, তো এই যে ব্যাপারগুলো সেই তাকেই বলা হয়েছে ওয়াহিদান,
এখানে মিলিয়ে দেখা হলো যে বাদা দালিকা জানিন ইনকানা দা মালিন ওয়া বানিন, তো একে যখন ইদা তুতলে আলিহে আয়াতুনা কালা আসাতিরুল আউয়ালিন, কেন মনে পড়ছে না নামটা মদিনা, ইন্নালিল্লাহ, যাই হোক, এক বড় কাফের নেতা মানে কুরাইশ নেতা তার কথাই এখানে বলা হচ্ছে। তার পরিচয় এই যেটা দেখালাম, 68-13 আয়াতের সংযোগটা পাবেন, ওয়াজালতু লাহু মালান মামদুদা, এবং আমি তাকে মানে সম্পদ দিয়েছি, বিপুল পরিমাণ সম্পদ দিয়েছি, ওয়া বানিনা শুহুদান, এবং উপস্থিত সন্তান দিয়েছি তার চারিপাশে, পুত্র সন্তান, ওয়া মাহাতু লাহু তামহিদান, এবং নেতৃত্ব কর্তৃত্বের পথ তার জন্য সুগম করে দিয়েছি। ঠিক এই জিনিসটা যেমন সূরা নূহ বলছে, কীরকম সূরা নূহ বলছে যে মানুষ কার পথ নিল, কালা নূহুন রব্বি ইন্নাহুম আসাউনি আয়াতে কুশে, এরা কিন্তু আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করলো, আমাকে প্রত্যাখ্যানি করলো, ওয়াত্তাবাউ তারা অনুসরণ গ্রহণ করলো, মান লাম ইয়াজিদ হু তার বাড়াওনি তার মাল আহু মা বাড়াইনি তার মাল আহু ওয়ালাদহু ইল্লা খিসারা, সন্তান এবং সম্পদ অর্থাৎ পুত্র সন্তান এবং সম্পদ যার খেসারত ছাড়া অর্থাৎ ক্ষতি ছাড়া কিছুই বাড়ায়নি তার আনুগত্য গ্রহণ করলে এই লোকেরা আমার কথা কেউ শুনল না। আমাদের এই সমাজে কি সম্পদশালী যারা তারাই সমাজের নেতা, তারাই নেতৃত্ব কর্তৃত্বের মধ্যে রয়েছে? আর হ্যাঁ বলি ইবনে মুগীরা ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন আসলো মনে, ওয়া মাহাতু লাহু তামহিদান সুম্মা ইয়াতমাউ আন আজিদ, এত দিয়েছি তারপরেও মানে সে বাসনা পোষণ করে যে তাকে আমি আরো দিই, কাল্লা ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদান, তাই না? সে তো যেহেতু সে আগে থেকেই সে হয়ে আছে এমন যে আমাদের যে বাণী ও বার্তা তার ব্যাপারে, ঠিক সেই 68 সূরা, তাই না? সেটাও দেখে রাখবেন এবং মনে রাখবেন এই ব্যাপারগুলো যে আসলে কার কথা আমরা পড়ছি। ওয়ালিদ ইবনে মুগীরা স্মরণ করে দিলেন আমাদের এক ভাই, তো আলহামদুলিল্লাহ। তো এই এই তার পরিচয়টা এখানে যে কাল্লা, সে কি বলেছিল, ইদা তুতলা আলাইহে আয়াতুনা কালা আসাতিরুল আউয়ালিন, এগুলো কিচ্ছা কাহিনি পুরনো দিনের। তো সেই ঘুরে ফিরে এই যে শেষ দিকের সূরাসমূহ, এগুলো যেহেতু নবুয়তের একেবারে প্রথম দিকের শিক্ষা, তো এই যে কারণে মানে সমস্ত কথা মক্কা কেন্দ্রিক, মক্কার ব্যক্তি কেন্দ্রিক, মক্কার সমাজ কেন্দ্রিক, এবং সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিজ্ঞতার কথাই এখানে আসে উঠে আসে। তো ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা, সে আগে থেকেই আমাদের মানে আয়াতের ব্যাপারে একটা শত্রু মনোভাবাপন্ন লোক, সাউরহিকুহু সাউদান, তাকে আমি আরও চড়াবো উপরে, একেবারে এখনকার সৌদি বাদশাহ পুত্রের মতো একেবারে যে মানে চড়াতে চড়াতে আকাশে চড়িয়েছেন, এখন এক আছাড়ে তাকে নামানোর ব্যবস্থা হচ্ছে। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, এখন এই যে ব্যক্তি, এখন এই রকম ব্যক্তিদেরকে আমরাও আমরা আমাদের এই জগতে আমাদের সমসাময়িক কালের সমাজে দেখতে পাই, বহু সম্পদশালী যারা তারা একেবারে ধর্মকর্মের প্রতি এমনভাবে ঝুঁকে পড়েন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, এবং ইয়েতিমখানা বানান, বিভিন্ন ধর্মীয় কাজে তারা একেবারে অস্থির হয়ে যান রীতিমতো। তো এই একটা বর্ণনা এই কালের লোকেদের সাথে এর কালের সম্পদশালীদের সঙ্গে মিলিয়ে আমরা কোরআনকে দেখি, এই যেখানে এসে যোগফল হল ইন্নাহু ফাক্কারা, অর্থাৎ তাকে যে আয়াত শোনানো হয়েছিল সে কিন্তু চিন্তা করেছে এটা নিয়ে, ভেবেছে। ঠিক যে চিত্রটা আমরা দেখি, ইদা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতিরুল আউয়ালিন, সে তাৎক্ষণিকভাবে ওই উত্তরটা দিয়ে গেল বা দিল, তাই না? এখানে এরপরই আছে আয়াত 17, ইন্না বালাউনা হোক কামা বালাউনা আসহাবুল জান্নাহ, পরীক্ষা আমরা করেছি। তো সেই যে ব্যাপারটা ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, অর্থাৎ আমাদের আয়াত শুনেছে, তারপর সে তার চিন্তা করেছে, তারপর সিদ্ধান্ত নিয়েছে কি বলবে সেই ব্যাপারে, যেহেতু সমাজ নেতা তাকে তো একটা কিছু বলতে হবে। সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা,
উপরন্তু ধ্বংস অনিবার্য কিভাবে এই সিদ্ধান্ত সে নিল। সুম্মা নাজারা, এরপর সে তাকালো, সুম্মা আবাসা, এবং মুখ ফিরিয়ে নিল, ওয়া বাসারা, এবং আবার মুখ বাঁকা করলো, সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, এবং সে দাঁড়িয়ে গেল এবং তার অহংকার প্রকাশ করলো। ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার, এগুলো চিরায়ত প্রচলিত, মানে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমরা জাদু বললাম না এই কারণে যে জাদু বিষয়টাই, টোটাল বিষয়টাই প্রতারণা, যা নয় তাই দেখানো। এখন এখানে জাদু কেন বলল, এবং এই রকমভাবে ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে রব্বুল আলামিন এরকম নাটকীয়ভাবে বিষয়টা উপস্থিত করলেন কেন, যে সমাজের মধ্যে একটা, মানে যাকে বলা যায় একটা হুলস্থুল পড়ে গেল, মোহাম্মদ ঠিক বলছে না, তোমরা ঠিক বলছো, ব্যাপারটার একটা রায় চাই, রায়ের দায়িত্ব বললো তার উপরে। আমরা ইতিহাস থেকে যেটা শুনেছি, যেটা জেনেছি, তার উপরে দায়িত্ব বলল এবং সে আসো, মোহাম্মদকে নিয়ে আসো, মোকাবেলা হলো, কথাবার্তা হলো, আর্গুমেন্ট হলো, এবং তারপর সে শুনলো, সে আগে তো সে শুনেছে, এবং যে কথাটা আল্লাহ বলছেন যে ইন্নাহু ফাক্কারা, ফাক্কার দ্বারা সে ভেবেছে এটা নিয়ে, এবং তারপর সে সিদ্ধান্ত নিয়েছে। এবং এর মাঝখানেই রব্বুল আলামিন বলে দিলেন যে ওয়া সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা, সুম্মা নাজারা, তারপর সে তাকালো, সুম্মা আবাসা, মুখ ফেরালো, ওয়া বাসারা, মুখ বাঁকা করলো, সুম্মা আদবারা, তারপর আদবারা বোঝাই গেল যে তাহলে মুখোমুখি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ এবং তদীয় সঙ্গীরা, সেদিকে মুখ পেছন ফিরলো, ওয়াস্তাকবারা, সে তার অহংকার দেখালো, ফাকালা ইন হাদা ইল্লা সেহরুন ইউসার, কথাগুলো টানে বটে, সেহের কেন বলা হয় কোরআনের আয়াতকে, রসুলের বার্তাকে, কোরআনের বাণীকে সেহের বলা হয়, ওই জন্য যে কথাগুলো, কথা যখন আপনার বুঝে আসবে আপনি অস্বীকার করতে পারবেন না, বলতে পারবেন না কথা মিথ্যা, স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের কথা, কোনো মানুষের সাধ্যে নেই যে সে এটা বলে যে এই কথাগুলো একটা উদ্ভট কথা, মিথ্যা কথা, কিন্তু কি বলে, সেহের, কেন বলে সেহের, যে কথা টানে বটে, কথা তোমাকে মনে হবে একেবারে সত্য কিন্তু আসলে মানা যায় না, এমন অসাধারণ সেহর মুবিন, সেহর মুবিন কেন বলছেন আল্লাহ তাআলা, এই জন্য বলছেন যে কথাকে তুমি অস্বীকার করতে পারবে না, আবার তুমি তোমার অবস্থানে থেকে এটা মানতেও পারবে না, তুমি দেখলে বটে যে হাতে একখানা রুমাল নিল, নাড়াচাড়া করলো জাদুঘর এবং উড়িয়ে দিল কবুতর, তুমি নিজে সজ্ঞানে জানো সচেতনভাবে যেটা মিথ্যা, এবং তুমি কেমন করে প্রমাণ করবো যে ওটা একটা রুমাল, ওটার মধ্যে কবুতর করতে গেলো, কিভাবে এলো, তোমার ভাবনায় তো আসবে না। তাহলে হে জনগণ, এই যে মোহাম্মদ যেটা বলছে টলছে এগুলো সব সেই সত্য বলে মনে হয় বটে, কিন্তু এগুলো সব টানে কথাগুলো, সত্য বলে মনেও হয় কিন্তু আসলে এটা মানা যাবে না। ইনহাদা ইল্লা কাউলুল বাশার, এখন মূল্যায়ন করছে সে, এটা আর কিছুই নয়, একজন মানুষের কথাবার্তা, মানুষের লেখা কথা বা মানুষের বানানো কথা। সা উসলিহে সাকার, আল্লাহ বলছেন যে আমরা তাকে আগুনে ঝলসাবো, ওমা আদরাকা মা সাকার, তোমাকে কে জানাবে এই যে সাকার কি, লা তুবকি ওয়ালা তাজার, মা আদাল্লাহ সুম্মা মা আদাল্লাহ, না বাকি রাখে আর না ছেড়ে দেয়। বাগ্নিতা শুনেছ সৃষ্টিকর্তা, জাহান্নাম কি, না বাকি রাখে আর না ছেড়ে দেয়। লাউয়া হাতুন লিল বাশার, মানে মানুষের জন্য একেবারে চামড়া ঝলসে দেয়, মানে চেটে চেটে খায় মানুষ, আগুনের লেলিহান শিখাগুলো জিহবার মতো চাটে মানুষের দেহ, আলাইহা তিসআত আশার, এবং তার উপরে রয়েছে ১৯ জন ওয়ামা জালনা আসহাবান নার। এই যে ১৯ জনের কথা বলা হলো, করিনি আমরা এই যে জাহান্নামের আগুনের প্রহরীদেরকে, ইল্লা মালাইকাতান, এরা ফেরেস্তা সকলে, ওয়ামা জালনা ইদ্দাতাহুম, এবং আমরা করিনি এদের এই যে সংখ্যাটা আমরা বলেছি ১৯ জন আয়াত ২০, ইল্লা ফিতনাতান, এটা একটা ধাঁধা, আল্লা লিল্লাদিনা কাফারু, যারা প্রত্যাখ্যান করছে। এখন ১৯ জন নিয়ে গবেষণা করুক, চিন্তা করুক, ১৯ জন পাহারা দেয় কীভাবে, ১৯ জন কারা, কীরকম শক্তির অধিকারী, জাহান্নামে নাকি এত লোক যাবে সেটা ১৯ জনে পাহারা দেবে কীভাবে,
এটা নিয়ে হাসার জিও তো। আর এর পরে যে কথাটা বললেন, লেয়াস্তাইকিনা আল্লাযীনা উতুল কিতাব, এখন একটা অসাধারণ মানে যাকে বলে যে মানে দৃষ্টান্ত এখানে এরকম, সূরা মুজাম্মিলের আয়াত 20 নম্বর আয়াতখানা ধরে নেওয়া হয় মাদানী মদিনার প্রেক্ষিতে, বাদবাকি 19 আয়াত মাক্কি প্রেক্ষিতে, আবার এইখানে সূরা মুদাসিরে ছোট ছোট আয়াত যেটা মাক্কি কথা বলার ধরন, আবার 31 নম্বর আয়াত আসলো মাদানী সূরা যেখানে প্রসঙ্গ এসেছে আহলে কিতাবের। তাহলে এই কথাগুলো প্রমাণ করে যে কোরআনের যে বিন্যাস আমাদের হাতে রয়েছে এই স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই এই বিন্যাস করেছে, কোন জায়গায় কোন কথাকে বসাতে হবে সেটা তার ইঙ্গিতেই হয়েছে এবং তিনি এটা করেছেন। তাহলে 19 জনের কথাটা ইঞ্জিলে আছে, 19 জনের কথাটা তওরাতেও আছে। এই কারণে লেয়াস্তাইকিনা আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল তারা যেন নিশ্চিত বিশ্বাস করে, ওয়া ইয়াজদাদা আল্লাযীনা আমানু, এবং বৃদ্ধি পায় যারা বিশ্বাস এনেছে তাদের ঈমানান, তাদের বিশ্বাসের একটি মাত্রা আরো, ওয়ালা ইয়ারতাবা আল্লাযীনা উতুল কিতাব, আবার উতুল কিতাবের কথা আসছে, যেন কোনোভাবে সন্দেহ পোষণ না করে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ওয়াল মুমিনুন, এবং বিশ্বাসীরা, ওয়ালিয়া কুলু, এবং যেন তারা বলে আল্লাযীনা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ রয়েছে, ওয়াল কাফিরুনা, এবং যারা প্রত্যাখ্যান করেছে বিশ্বাস করেনি যারা, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এখন এই বিষয়টা একটু দেখুন, আমরা একেবারে কোথায় সেই সূরা বাকারা, সূরা বাকারার আদি পাঠে আমরা কি দেখে এসেছি, যে ইন্না আল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আয়াত 26। আল্লাহ লজ্জা করেন না, আদৌ লজ্জা করেন না আল্লাহ আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, তিনি উপমা দিতে, উপমা রাখতে, যা নাজিল করেছেন তাতে, এই নাজিল করেছেন তাতে। এখানেও একটা বিরাট প্রসঙ্গ, যেটা আপনি আয়াত পড়ে বাংলা পড়ে তো কিছু বুঝতেই পারবেন না, আরবি আয়াত পড়েও যদি আয়াতের সাথে আয়াতের কানেকশন বুঝতে না পারেন তাহলে কিন্তু এটাও একটা ব্লান্ডার তেলাওয়াত হয়ে যাবে। যেমন ওয়াইন কুন্তুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, তোমরা যদি কোনোভাবে সন্দেহে পড়ে থাকো যা নাজিল করেছি আমরা আমাদের বান্দার উপরে, আবদিনা ফাতু বিসুরাতি মিন মিসলিহি, তাহলে এর মতো একখানা সূরা নিয়ে এসো, ওয়াদউ শুহাদাকুম, তোমাদের যত সহযোগী আছে সকলকে ডেকে নাও, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ইন কুন্তুম সাদিকিন, অর্থাৎ যদি তোমরা সত্যনিষ্ঠ হও, তার সত্যেরই সন্ধান যদি করে থাকো, আর যদি কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয়ে থাকে এর মতো একখানা সূরা বানিয়ে নিয়ে এসো, জগতের সকলকে সহযোগী হিসাবে ডাকো আল্লাহ ছাড়া, ওয়াইন লাম তাফআল, তোমরা যদি এটা না করো, ওয়ালান তাফআল, আর কোশ্চিনকালে এটা করবেও না, আমি এই করবেও না কথাটা কেউ কখনো পারবে না, এটা না পারিবে নাই, অনেকে লিখেছেন কিন্তু আমি পারব, কোশ্চিনকালে এটা করবেও না, 1500 বছর পরের আমরা আজকে এই কথাটা বলছি, আজ পর্যন্ত প্রমাণ হয়নি যে কোরআনের আয়াতকে কোনো সাহিত্য কোনো চ্যালেঞ্জ কোনো মানে দার্শনিক চ্যালেঞ্জ করেছে, আস্তে পাশ কাটিয়ে যায় কোরআনকে, মুখোমুখি হয় না। তাহলে ফাত্তাকুন্নার আল্লাতী ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, এই যে এখানে চলছেন এখান থেকে একটা শব্দ শুরু হয়েছে, এটাকে আমরা ইংরেজিতে কি বলব, প্রোনাউন বোধ হয় না, নাউন প্রোনাউন, তাহলে মানে ইন কুন্তুম রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বি সূরাতি মিসলি হি, এখানে হি তাই না, এরপরে বিহি শুরু হয়েছে, এই এই কিন্তু যা নাজিল করেছি সেই প্রসঙ্গটাই চলছে এখনো। ইন্না আল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালা, তো এখন এই যে আল্লাহ উপমা দেবেন, কোথায় উপমা দেবেন, হাওয়ায়, যা নাজিল করেছেন সেই কিতাবে উপমা দেবেন, মশা বা তার চাইতেও ক্ষুদ্র কিছু একটা তাই না, আম্মা আল্লাযীনা আমানু ফায়া আলামুন আন্নাহু আল হাক্কু মির রাব্বিহিম, যারা বিশ্বাস এনেছে কিতাবে তারা জানে যে এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য, ওয়া আম্মা আল্লাযীনা কাফারু,
আর যারা প্রত্যাখ্যান করেছে ফাইয়া কুলুন তারা বলবে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই মশামাছির উপমা দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। এরপরে যে কথাটুকু ওইটুকু দেখাতে এখানে এনেছি এত দূরে, আবার ইউদিল্লু বিহি কাসিরান, বিহি বলতে মিম্মা নাযযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা নাযিল করেছি সেটাই বিহি, এইটা এটা। তো এই ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। তো এরপরে হলো যে এখন দেখুন এই বিহি কয় জায়গায় ব্যবহার করা হয়েছে, যে ইউদিল্লু বিহি কাসিরান, যা নাজিল করেছি তা দিয়ে তিনি অনেককে ভ্রষ্ট করেন, ওয়াইয়াহদি বিহি কাসিরান, এবং পথে পরিচালিত করেন এ দিয়েই অনেককে, ওয়ামা ইউদিল্লু বিহি আবার বিহি তৃতীয়বার ইল্লাল ফাসিকিন, যারা মুখে বলে মানে মানি কার্যত মানে না তাদের ছাড়া তিনি ভ্রষ্ট করেন না। আল্লাযিনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা ছিন্ন করে আল্লাহর অঙ্গীকার, সেই সূরা আরাফের আল্লাহর অঙ্গীকার আল্লাহর সাথে, আলাস্তু বিরাব্বিকুম আহাদে আলাস মিন বাদি মিসাকিহি, পৃথিবীতে এসে আবার তাকে নবায়ন করার সুযোগ পাওয়ার পরেও, আমি তো হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করতে পারতাম, আমি তো এক জঙ্গলির ঘরেও জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু আমি এমন এক সমাজে জন্মগ্রহণ করেছি যেখানে নতুন করে আল্লাহর প্রতি বিশ্বাস আনার একটা সুযোগ হয়েছে। তো সেই মিসাকিহি পুনরায় আবার সেই প্রতিশ্রুতিকে নবায়ন করার মানে সুযোগ পাওয়ার পরেও যারা ছিন্ন করে আল্লাহর অঙ্গীকার, এরপরে ওয়াইয়াকতাউনা মা আমার আল্লাহু বিহি আনিউসালা, আবার সেই বিহি, এবং সম্পর্ক ছিন্ন করে যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আনিউসালা, যে এর সাথে যেন মিলিয়ে করা হয় যাই তারা করবে, মানে খেয়াল করুন ওয়াইয়াকতাউনা এবং তারা সম্পর্ক ছিন্ন করে, মা আমারা আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আনিউসালা এর সাথে যেন মিলিয়ে করা হয়, মানে যে কাজই আমি করি না কেন আয়াত অনুযায়ী কাজটা হলো কিনা এটা মিলিয়ে মিলিয়ে দেখা। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এরা না করে মানে জগতে কি করে ফ্যাসাদ তৈরি করে, বিপর্যয় সৃষ্টি করে বিশ্বাসের ক্ষেত্রে, উলাইকা হুমুল খাসিরুন, এরা হারায় সব। ঠিক সেই রকম একটা কথাই সূরা মুদাস্সিরে দেখুন, মানে মাদানী প্রেক্ষিতের বিশাল একখানা আয়াতে, মানে দ্বিতীয় কিস্তিতে যা আহলে কিতাবের কথা বউতুল কিতাব বলা হয়েছে, ওয়ালি ইয়াকুলু আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি আছে তারা যেন বলে, ওয়াল কাফিরুন, এবং যারা অস্বীকার করেছে প্রত্যাখ্যা, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কি যা মানে ইচ্ছা করেছেন আল্লাহ এই উপমাটা দিয়ে, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ, এবার আসলো সেই ইয়াহদি বিহি মান ইয়াশা, খেয়াল করুন না ব্যাপারটা, সেটা এখানে ভেঙে দিচ্ছেন ব্যাপারটা, তাই না, ইউদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরান, তারই বিস্তারিত রূপ দেখুন, কাযালিকা এইভাবে একেবারে কথাটা খুলে বলা, তাই না, তাহলে খুলে বলে যে এইভাবে যে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, ওই কথাটাই এখানে তুলে নিয়ে আসুন, এভাবেই আল্লাহ ভ্রষ্ট করেন, ভ্রষ্ট করেন, আমরা এখানে আবার আমরা এখানে যা লেখা আছে আমরা তারও উল্টো বলব, এভাবেই এভাবেই আল্লাহ, যারা বলে যে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই উপমাটা দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু, এভাবেই আল্লাহ ভ্রষ্ট করেন, মানিয়াশা তাকে যে চায়, এখন হয়তো খট করে কানে লাগবে যে কে ভ্রষ্ট হতে চায়, সেই ভ্রষ্ট হতে চায় যে হেদায়েত নেয় না, একেবারে পরিষ্কার ব্যাপারটা, আমরা লক্ষ্য করি না বলেই দেখতে পাই না, আল্লাহর পরিচালনা পদ্ধতি চোখের সামনে আছে, যে এটা নেয় না সে আসলে ভ্রষ্ট থাকতে চায়, ভ্রষ্ট হতে চায়, কাযালিকা ইউদিল্লুল্লাহ মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং তিনি পরিচালিত করেন পথে তাকে যে চায়, এই ব্যাপারটা একেবারে মানে পরিষ্কার। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জানে না কেউ তোমার প্রতিপালকের যে বাহিনী
তাদের সম্পর্কে তিনি ছাড়া আর কেউ। ওয়ামা হিয়া আর নয় এ ইল্লা যিকরুন লিল বাশার। প্রতিটি ব্যক্তি মানুষের জন্য পাঠ্য। এখন এখানে তো হিয়া আসলো, ওখানে ছিল বিহি, এখানে আসলো বিহি, এখানে আসলো হিয়া। ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আলহামদুলিল্লাহ আমাদের সময় একটু লম্বা হয়ে গেল, তো যেহেতু সূরা মুদাসসির অনেক আলোচনা আমরা এর মধ্যে করেছি, এই জন্য সময়সীমাটা মোটামুটি পার হয়ে গেছে। তো এই জন্য এই সূরাকে দুই ভাগে ভাগ করেই আমাদের আলোচনা করতে হচ্ছে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।